আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটির নাম অর্ধ মৎস্যেন্দ্রাসন। তো আমাদের ভিতরে দেখা যায় অনেকের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়, কোনো সাড়া পায় না। সে সাইডে দেখা যায় কি একটা মশা যদি বসে টের পাওয়া যায় না, স্নায়ুতে কোনো কাজ করে না, স্নায়ুগুলো সব দুর্বল হয়ে আসে এবং সমস্ত শরীরটা অবশ হয়ে হাঁটছি আমরা, তাও কোনো টের পাচ্ছি না। এমতো অবস্থায় দেখা যায় যে আমাদের প্রচণ্ড কষ্ট হয়, অনেক সময় ওষুধ খাই কিন্তু কোনো কাজ হয় না। তো এছাড়া আরও অনেক উপকার আছে, চলুন দেখি। একমাত্র এই আসনটির দ্বারাই আমাদের মেরুদণ্ডকে কাপড় নিংড়ানোর মতো মোছড়ানো যায়, ফলে মেরুদণ্ডের মেরু স্নায়ুতে প্রচুর পরিমাণ রক্ত চলাচল বৃদ্ধি করে এবং শরীরের সমস্ত মেরু স্নায়ুকে সুস্থ, সবল এবং কর্মতৎপর করে রাখে। উপরন্তু শরীরের সর্বাঙ্গীণ পুষ্টিও সাধিত হয়। আমাদের ভিতরে যারা আমরা ব্যায়াম করি না বা পরিশ্রম করি না, বিশেষ করে অন্তত পক্ষে 15-10 মিনিট হলেও যোগব্যায়াম করা উচিত, যা করি না আমাদের মেরুদণ্ডের মধ্যভাগে কশেরুকাগুলির উপর চাপ পড়ে না, ফলে মেরুদণ্ডের ওই স্থানে যে মেরু স্নায়ু আছে যা শরীরের বিভিন্ন যন্ত্রাদি যেমন বক্ষপঞ্জর, ফুসফুস, আবরণকারী ঝিল্লিতে মিশেছে, এদের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটাতে পারে। তো এই আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি তবে আমাদের শরীরের 31 জোড়ের স্নায়ুকে সুস্থ, সবল এবং কর্মতৎপর করে রাখবে। আমাদের শরীরের যে কাঁধ আছে দুপাশের, এক পাশে দেখা যায় উঁচু বা এক পাশে নিচু হতে পারে বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এই আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের এই দুপাশের কাঁধকে সমানভাবে, সুন্দরভাবে এবং সুস্থভাবে গড়ে দেবে, যার ফলে আমরা এই আসনটি নিয়মিতভাবে অভ্যাস করার চেষ্টা করব, যাতে আমাদের দুপাশের কাঁধকে যথেষ্ট বজায় রাখে এবং দুপাশের কাঁধকে সুন্দর থাকে। এছাড়া এই আসনটি অভ্যাস করলে যকৃত, প্লীহা, পাকস্থলী, বৃক্ক এবং হজমের নাড়ি, এডিনাল গ্ল্যান্ড ও গোনাড গ্ল্যান্ডে প্রচুর পরিমাণ রক্ত চলাচল বৃদ্ধি করে, যার ফলে আমাদের এই সমস্ত যন্ত্রগুলো সম্পূর্ণরূপে সুস্থ, সবল এবং কর্মক্ষম করে থাকে। এছাড়া এই আসনটি যদি আমরা অভ্যাস করি, আমাদের এক সাইডে দেখা যায় যে প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইডে অভ্যাস হয়ে গেছে, আমরা হাঁটতে চলতে খুব কষ্ট হয়, তখন দেখা যায় আমাদের অনেক আমরা দুর্বল হয়ে পড়ি, যার ফলে এই আসনটি যদি আমরা নিয়মিত অভ্যাস করি এই সমস্ত কষ্ট থেকে আমরা দূরাতে পারবো, ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। তো আমরা সবাই চেষ্টা করব আসনটি নিয়মিতভাবে করার জন্যে। চলুন এখন আমরা আসনটি শুরু করি, দেখি আসনটি কীভাবে করতে হবে, এর গঠন প্রণালী শুরু করি। তো প্রথমে আমরা ঠিক এভাবে বসবো, ঠিক এইভাবে পাটা রাখবো, এই অবস্থায় পাটা রাখবো। রাখার পর এই যে দেখুন, এটা ঠিক এখানে ঢুকিয়ে দেবো, ঠিক এই অবস্থায় রাখবো এবং হাতটা ঠিক এইভাবে রাখবো, এভাবে, এবং এই হাতটা পিছন দিয়ে এভাবে দিয়ে দেবো, ঠিক এভাবে। এভাবে আমরা 30 সেকেন্ড পর্যন্ত থাকব এবং দম নিঃশ্বাস স্বাভাবিক থাকবে, ঠিক এভাবে 30 সেকেন্ড থাকার পর আমরা আবার মোটা চেঞ্জ করব, ঠিক এভাবে আমরা পাটা আবার ঠিক এই পাটা এইখানে দেবো, পাশার কাছে ভিতরে ঢুকে দেবো এবং ঠিক এই পাটা ঠিক এইভাবে রাখবো। রাখার পরে এই হাতটা দিয়ে এইভাবে ধরবো, এই ঠিক এইভাবে, এভাবে আমরা 30 সেকেন্ড থাকবো, দম নিঃশ্বাস স্বাভাবিক এবং প্রত্যেকটা আসনের সাথে 30 সেকেন্ড করে শবাসন হবে। এভাবে আমরা আসনটি 4 থেকে 5 বার করব। শবাসন অবশ্যই দিতে হবে, শবাসনটা দেওয়ার সাথে সাথে আমাদের সমস্ত শরীরের রক্ত সমস্ত জায়গায় পৌঁছে যাবে এবং পরিপূর্ণ একটা ব্যায়াম হবে। তো আমরা সবাই চেষ্টা করব শবাসনটা অবশ্যই দিতে হবে এবং দেওয়ার চেষ্টা করব এবং দিতেই হবে। আর আমার এই চ্যানেলে সুন্দরভাবে শবাসনের নিয়ম কীভাবে দিতে হবে তা সম্পূর্ণরূপে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি আশা রাখব অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।